একদম বক্স সহ আপনার হচ্ছে এটা আবার একদম ওপেন বক্স এটার মধ্যে র‍্যাম স্লট চারটা প্রোডাক্ট একটু দেখায় দেন ফুল ফ্রেশ একদম ফ্রেশ ভেন্টিলেশন কত বড় কি রয়্যাল ব্লু কালার এটা রয়্যাল ব্লু জেম কাট সিরিজ আমরা তো ল্যাপটপ দেখে নিতে ইচ্ছে করতেছে এখন এটা ইউএসডি গ্রাফিক্স ওয়াইফাই 6 পাবেন মানে সব এ টু জেড আছে এই ল্যাপটপটাতে এটা দিয়ে আপনি গেমিং বলেন গ্রাফিক্সের যত কাজ আছে সব করতে পারেন এসএসডি স্লট আছে তিনটা এইটার মডেলটা অনেকে হয়তো বা চিনে অনেকে চেনে না সেটা হচ্ছে এ দেখেন এটা 14 ইঞ্চি মডেল অরিজিনাল কপি দুটো চার্জারই আপনাকে দেখায় অরিজিনাল চার্জার প্রোভাইড করা হবে অরিজিনাল চার্জারের সাথে থাকবে একটা ব্যাগ একটা মাউস প্যাড এই মডেলটা আপনার হচ্ছে 240 হার্টজ এর ডিসপ্লে টাচ প্যাড এত বড় দেখার কারণে এরকম করতেছেন ভাই ডিসপ্লেটার দিকে তাকান বেজেল কই আছে দেখেন না বেজেল তো নাই 360 কনভার্টেবল 2 in 1 ল্যাপটপ এটা আপনি যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারেন পাশাপাশি এটা ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন এটার সাথে আছে হচ্ছে অরিজিনাল লেদারের পাওয়ার্স ব্যাট যেটা হচ্ছে একদম অরিজিনালি স্পেক্ট্রার সাথে থাকে এটা কি ওপেন বক্স নাকি ইউজ করা হচ্ছে এটা হচ্ছে অল্প কিছু দিন ইউজ ভাই শুধু বলে লাভ নাই যে ওপেন বক্স বা নতুন লুকটা দেখেন আর এখানে সবকিছু আমার বক্স সহ পাবেন আপনি দেখেন মনে হইতেছে অনেক মোটা বা হেভি এই ডিভাইসটা হচ্ছে আপনার ডেস্কটপের সব কাজ করে দিবে এটার গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে RTX 3070 আচ্ছা 6GB ডেডিকেটেড গ্রাফিক্স nice long hair and you know that she's a bad chick all the boys stare can't help it it's a habit clothes that she wears short skirt and a jacket I just wanna get her all alone on a mattress I just wanna have it I just gotta have it rumors all around say her body is fantastic all natural not a piece of fur is plastic head to her toes yeah they say that she's a latch yeah the whispers all around say she has a Assalamu alaikum viewers আজকে প্রিমিয়াম ল্যাপটপের ছড়াছড়ি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ল্যাপটপ রয়েছে এবং এই পাশে যদি দেখেন এত সুন্দর সুন্দর জোজোস ল্যাপটপ রয়েছে এখানে এটা হচ্ছে আপনার MacBook এর M1 Pro ল্যাপটপ রয়েছে এই পাশে হচ্ছে Royal ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে আপনার ThinkPad এর Pion সিরিজের ল্যাপটপ রয়েছে এই পাশে হচ্ছে আবার MSI গেমিং ল্যাপটপ রয়েছে সো এত সুন্দর সুন্দর কালেকশন এবং নিচে কিন্তু ভাই আরো আছে ZBook এর Firefly এই পাশে হচ্ছে Surface এর ল্যাপটপ রয়েছে এবং এই পাশে কিন্তু XPS এর ল্যাপটপ রয়েছে মানে পুরা ভিডিও একটা অস্থির ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিও যারা দেখবেন আশা করছি প্রিমিয়াম ল্যাপটপ কিনতে তাদের কোনো সমস্যা হবে না যারা এই ল্যাপটপের শপে আসতে যাচ্ছেন এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে ওইখানে চেক করে নেবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান শপিং কমপ্লেক্সের 3 তলাতে 304 নাম্বার দোকান শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে ওইখানে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন অনেকগুলো ওপেন বক্স ল্যাপটপ আজকে দেখাবো আপনাদেরকে তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটাবার হলেও শপে আসবেন কারণ আপনার নিজের ল্যাপটপ নিজের চোখে নিজের হাতে যাচাই বাছাই করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে 2000 3000 5000 15000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার রয়েছে সো ভিউয়ার্স কথা বলা ছিল চলুন শুরু করা যাক আজকের ভিডিও I heard you look good when you're undressed I heard you like to get away I heard you like to stay out late গেমিং স্টুডিওর ল্যাপটপের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার পর থেকে শুধু গেমিং স্টুডিও ল্যাপটপের ভিডিও দেখতে চাইবে সবাই কাহিনী কি আসলে ভাইয়া প্রোডাক্ট তো সবাই সেল করে মোটামুটি প্রোডাক্ট আমাদের ল্যাপটপের অভাব নাই শোরুমে কেউ কেউ 5000 টাকার ভিডিও করতেছে কেউ কেউ 15000 টাকার ভিডিও করতেছে এরকম ভিডিওর অভাব নাই বাট প্রোডাক্ট যদি আমি আপনাকে 2 টাকা এদিক হোক ওদিক হোক আমি যদি প্রপার একদম পারফেক্ট প্রোডাক্ট আপনাকে সাপ্লাই করতে পারি এবং হচ্ছে পারফেক্ট আপনাকে আফটার সেল সার্ভিস দিতে পারি অবশ্যই আমাকে রেকমেন্ড করবে তাই আর আমি আমার দিক থেকে সর্বোচ্চ এবং বেস্টটা দেওয়ার ট্রাই করি সব সময় যে কারণে হয়তো বা গেমিং স্টুডিওকে চাচ্ছে সবাই ওকে থ্যাংক ইউ সো মাচ তো অনেক কমেন্ট পেয়েছি গেমিং স্টুডিও নিয়ে যে ল্যাপটপের ভিডিওতে আজকে আমরা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এবং 360 রোটেট যেগুলো ল্যাপটপ রয়েছে সবগুলো এখানে রেখে দিয়েছি আপনাদের জন্য তো শুরুতে প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করব আপনাদের শপের অ্যাড্রেসগুলো শুরু করেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 3 304 নাম্বার শোরুম আর একটু কিছু কথা বলি সেটা হচ্ছে যে ল্যাপটপের শোরুমের তো প্রথমেই বললাম যে কোনো অভাব নাই হয়তো বা কেউ 5000 টাকা কম দিচ্ছে কেউ 2000 টাকা কম দিচ্ছে কেউ 1000 টাকা কমে দিচ্ছে তো আমি আবার আমার প্রোডাক্টগুলো একদম অথেন্টিক একদম 100% দেওয়ার ট্রাই করতেছি এবং আমার থেকে কেন নেবেন প্রথম কথা হচ্ছে আপনি আমার থেকে কেন নেবেন আমার থেকে নেওয়ার একটাই রিজন যে আমি আফটার সেল সার্ভিসটা আমার দিক থেকে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব বাট প্রোডাক্ট একদম অথেন্টিক আপনাকে চেকিং করে দিব আর সেকেন্ডলি হচ্ছে ভাই ভুল ত্রুটি মানুষ দ্বারাই হয় আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আফটার সেল সার্ভিস আমি ওটা শুধরে নেওয়ার ট্রাই করব আচ্ছা আমরা প্রথমে যে ল্যাপটপটিতে যাব সেটি হচ্ছে X X1 Carbon সিরিজের একটি ল্যাপটপ X1 Carbon অনেক চাহিদা ভাই X1 কার্বনের অনেক কাস্টমার চাচ্ছে যে X1 Carbon সিরিজটা আসছে কিনা তো আমাদের কাছে এটা দুইটা ভেরিয়েন্ট আসছে এটার একটা ভেরিয়েন্ট হচ্ছে Gen 6 কার্বনের Gen 6 এটা হচ্ছে কার্বনের Gen 6 ইন্টেলের না এটা হচ্ছে কার্বনের Gen 6 মডেল আর এটার আরেকটা আছে Gen 7 Gen 7টা হচ্ছে পাওয়ার বাটন পাবেন সাইডে Gen 6টা আছে উপরে হ্যাঁ তো এটার কনফিগারেশন আছে হচ্ছে Core i7 8th জেনারেশন 16GB RAM 512GB SSD এবং একদম ওয়ার্ল্ড স্লিমেস্ট ল্যাপটপ প্লাস হচ্ছে আপনার একদম লাইটওয়েট ওকে একদম লাইটওয়েটের মধ্যে যারা হচ্ছে ক্যারি করেন বা বাইরে যে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হতে পারে এই ল্যাপটপটির প্রাইস পড়বে মাত্র 46000 টাকা 46000 টাকায় Core i7 8th জেনারেশন 16GB RAM 512 SSD প্লাস X1 Carbon সিরিজ ওকে আর ল্যাপটপের সাথে কি ভাই অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটি আমি original copy দুটো চার্জারই আপনাকে দেখায় original চার্জার প্রোভাইড করা হবে original চার্জারের সাথে থাকবে একটা ব্যাগ একটা মাউস প্যাড এগুলো হচ্ছে আমাদের গিফট আইটেম আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনি আপনার 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যে কিছুক্ষণ আগে বললাম আফটার সেল সার্ভিসের যে বিষয়টা আমাদের 15 দিন আপনি বাসায় নিয়ে চেকিং দিবেন এখানে বসে 1.5 ঘন্টা একটা ল্যাপটপ দিকে কিছু বুঝবেন না যে ল্যাপটপে কোনো প্রবলেম আছে কিনা এইজন্য আপনি 15 দিন সময় পাচ্ছেন বাসায় নিয়ে টেস্ট করেন যদি কোনো এক্সপার্ট কেউ থাকে তাকে দেখান 15 দিনের মধ্যে যদি কোনো সমস্যা ফেস করেন নিয়ে আসলে আমার কাছে হিউজ কালেকশন প্রোডাক্ট আছে একটাই অনেক কোয়ান্টিটি আছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর লাইফ টাইম আমাদের সার্ভিস ওয়ারেন্টি আছে লাইফ টাইম যতদিন ল্যাপটপ ইউজ করবেন ততদিন আমরা সার্ভিস প্রোভাইড করব আপনাকে ওকে নেক্সট ওয়ান নেক্সটে আমরা যে প্রিমিয়াম ও যে অনেকে চায় ভাই ওপেন বক্স রাইজেন এর কিছু প্রোডাক্ট আছে কিনা তো প্যাভিলিয়ন সিরিজের একবার ওপেন বক্স একদম এটা ওপেন বক্স হ্যাঁ মানে যে নিবে সে ফার্স্ট ইউজার বললে ভুল হবে উনি হচ্ছে সেকেন্ড ইউজার বিকজ অফ এগুলা রিভিউ ইউনিট প্রোডাক্ট জাস্ট রিভিউ করার জন্য যেগুলো নেওয়া হয় এইজন্যই জাস্ট বক্সটা ওপেন হইছে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো আমি একবার বলতেছি না যে আপনি ইউজ করা হয় না জাস্ট ওপেন করা ব্যাটারি সাইকেল কাউন্ট সর্বোচ্চ 2-3 সর্বোচ্চ কারণ হচ্ছে রিভিউ করার সময় তো অন করে দেখাতে হয় হ্যাঁ তো এটা হচ্ছে Ryzen 5 5500U প্রসেসরের 8GB RAM 512GB NVMe SSD পাশাপাশি IPS প্যানেলের ফুল HD 15 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ বলতে কি নতুন ল্যাপটপ মানে হ্যাঁ জাস্ট হচ্ছে ওয়ান ইউজার মানে রিভিউ করছে হ্যাঁ তো এই ল্যাপটপটি আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র 58500 টাকায় 58500 এটা কি ভাই ফিক্সড প্রাইস আসেন সমস্যা নাই আমি যতটুকু সম্ভব আমার দ্বারা আমি ডিসকাউন্ট করে দেব সময়ার্থে হ্যাঁ আর সেকেন্ডলি অনেকে চাচ্ছেন যে ভাই রিজনেবল প্রাইসের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স সহ কিছু পাওয়া যায় কিনা আপনাদের কাছে তো রিজনেবল প্রাইসের মধ্যে ডেডিকেটেড প্লাস Core i7 ভেরিয়েন্ট আচ্ছা এই আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ZBook সিরিজের 40 new G5 মডেল Core i7 8th generation 16GB RAM 512GB SSD 2GB dedicated graphics আছে এটা 2GB dedicated graphics সহ একদম ফুল ফ্রেশ ভাই এটা কিন্তু ইউজ ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কিন্তু একটা সিঙ্গেল স্প্ল্যাশ দেখতে পাচ্ছি না মানে চমৎকার এগুলো হচ্ছে গ্রেড ওয়াইজ প্রোডাক্ট হয় তো আমাদের সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এ গ্রেড প্রোডাক্ট আনা হয় আর আপনি বসে দেখে নিতে পারেন গ্রেড সি গ্রেড তিনটা এগুলো গ্রেড ওয়াইজ হয় বাট আপনি আয়শা বসে আপনি আমার যেটা কোয়ান্টিটি থেকে ভালো লাগে ওটা নিতে পারবেন এখন সিঙ্গেল স্ক্র্যাচ থাকতেই পারে নিউজ ল্যাপটপ হ্যাঁ তো আমরা হচ্ছে এই ল্যাপটপটি আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র 40000 টাকা 40000 টাকা Core i7 8th জেনারেশন 16GB 512GB 2GB ডেডিকেটেড একটা কথা বারবার বলতেছি কি দুইবার করে বলতেছি কারণ হচ্ছে যাতে আপনারা ভিডিওটা যদি চলে যায় আপনি আবার নোট করতে পারেন ঠিক আছে ওকে এরপর তো 360 প্রিমিয়াম দেখতেছেন আমার কাছে অনেক ল্যাপটপ আছে তো আমি 360 গুলো আপনাকে জাস্ট একটু আইডিয়া দেই তার মধ্যে এটা হচ্ছে আপনার ডেলের একটি মডেল 74002 in 1 একদম ন্যানো বেজেল ডিসপ্লে একদম ন্যানো বেজেল বেজেল নাই বললেই চলে বেজেললেস ডিসপ্লে একদম বেজেললেস ন্যানো বেজেল আপনার হচ্ছে Core i5 8th জেনারেশন এটার মধ্যে আছে হচ্ছে 8GB RAM 16GB RAM দুটো ভেরিয়েন্ট আপনার হচ্ছে পাচ্ছেন এটার মধ্যে 256 SSD 512 SSD দুইটা ভেরিয়েন্ট তো এই ল্যাপটপটি একদম 360 কনভার্টেবল 2 in 1 ল্যাপটপ এটা আপনি যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারেন পাশাপাশি এটা ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন এটার আপনার হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস পড়ে মাত্র 38000 টাকা আচ্ছা মাত্র 38000 টাকায় পাচ্ছেন 2 in 1 বেজেললেস আপনার একদম ফ্রেশ কন্ডিশনে আপনার 360 ডিভাইস আপনার 7400 ওকে এটার সাথে কি অরিজিনাল চার্জার থাকবে ভাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের হচ্ছে একটা ল্যাপটপের সাথে একটি চার্জার আসে মানে অথেন্টিক চার্জারটাই আমরা দিব আপনাকে অথেন্টিক চার্জার আপনাকে দেখায় দিব কপি অরিজিনাল দুটো দেখাই বারবার বলতেছি কপি অরিজিনাল দুটো দেখায় দেন হচ্ছে আপনাকে অরিজিনালটা প্রোভাইড করা হবে থ্যাংক ইউ সো মাচ এরপর কোটা দেখব সেকেন্ড থার্ডলি হচ্ছে আপনার X13 Yoga সিরিজের অনেকে ল্যাপটপ চাই যে ভাই Yoga সিরিজের 10 জেনারেশন আছে না হ্যাঁ Yoga সিরিজেরও 10 জেনারেশন আমাদের কাছে আছে Core i5 10 জেনারেশন 8GB RAM 256GB SSD 360 কনভার্টেবল টাচ স্ক্রিন এই ল্যাপটপটি উইথ স্টাইলিশ পেন আছে অবশ্যই স্টাইলিশ পেন সহ আপনার এই ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে 10 জেনারেশনের প্রোডাক্ট। ভাই একটু আইডিয়া করেন যে কয়টা কিনতে পারে 10 জেনারেশনের প্রোডাক্ট? এটা কত? ইয়োগা। আচ্ছা, তাহলে তো মোটামুটি ভাই 50 এর কাছাকাছি। ভাই এই ল্যাপটপটি দিতেছি মাত্র 41500 টাকা। আচ্ছা আচ্ছা, সবাই মাত্র 41500 টাকা। জাস্ট এখন অনেক বলতে পারে যে ভাই এত কমে কেমনে দিচ্ছেন, ভাই কোনো প্রবলেম আছে মনে হয়? শিওর ভাই, আমি রিজনেবল প্রাইসে পাইছি বিধায় আপনাকে রিজনেবল প্রাইসে দিতে পারতেছি। হ্যাঁ, আপনি চেক করে বুঝে নেবেন, আপনি চেক করে নেবেন, ওই যে আমার গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে আপনাকে। ঠিক আছে, থার্ডলি আপনাকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরো একটা চমকদার প্রোডাক্ট। হ্যাঁ, এই ল্যাপটপটা 360 এর মধ্যে। হ্যাঁ, এটা এনভি না ভাই, এটা ল্যাটিটিউড এর ডেল। ও দেখা যাচ্ছে এনভির মতো ভাই। হ্যাঁ, ডেল এর ল্যাটিটিউড সিরিজের আপনার হচ্ছে কোরাই 5। এর আগে একটা দেখাইছিলাম যে 7400 সিরিজের, আর এটা হচ্ছে 5300 2-in-1 সিরিজের এই ল্যাপটপটি। এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 5 8th জেনারেশন, 16GB RAM, 512GB SSD, একদম 360 কনভার্টেবল, টাচ স্ক্রিন, একদম ডিসপ্লেটা দেখছেন লুকিং, এটা 300 নিটসের ডিসপ্লে আছে। এই ল্যাপটপটির প্রাইস আপনাকে আর আইডিয়া করতে বলবো না ভাই, কারণ এটা একদম রিজনেবল থেকে রিজনেবল প্রাইসে দিচ্ছি। কত? মাত্র 33000 টাকা। 33000 টাকা, 16GB, 512GB, Core i5 8th Gen 360 টাচ, মানে কি চাচ্ছেন না? চমৎকার চমৎকার ভাই। এবং আমার এসএসডিটাও কিন্তু ভাই NVMe SSD, NVMe SSD 16GB RAM, মানে DDR4 এর। আপনারা হচ্ছে দেখা যায় যে RAM আর SSD যদি টাকা তুলনা করি আমার অর্ধেক শেষ। ওকে, ডিসপ্লে তো বাদ। আচ্ছা, এরপর কোন কালেকশন? এরপর আমি যেটা যাব সেটা হচ্ছে 12th জেনারেশন একটা NV সিরিজ। 12th জেনারেশন NV সিরিজ, 12th gen। আচ্ছা, এটা কি ওপেন বক্স নাকি ইউজ করা হচ্ছে? এটা হচ্ছে অল্প কিছু তো নিউজ ভাই, শুধু শুধু বলে লাভ নাই যে ওপেন বক্স বা নতুন। ঠিক আছে, এগুলো অল্প কিছু তো নিউজ। আচ্ছা, একদম ফ্রেশ কন্ডিশন, একবারে ফ্রেশ, একদম ফুল ফ্রেশ। আচ্ছা, র‍্যাপিং করে রাখছে ভাই ধুলার কারণে। আচ্ছা আচ্ছা, এই ল্যাপটপটির কনফিগারেশন আজ হচ্ছে Core i5 12th জেনারেশন, 16GB RAM, 512GB SSD। এই 12th জেনারেশনের ল্যাপটপ পাবেন আমার কাছে মাত্র 75000 টাকা। 75000 টাকা, মাত্র 75000 টাকায়। আরে নতুন দাম কত ভাই? এটা নতুনের দাম अराउंड 1.5 এর কাছাকাছি, 1.5 লাখের কাছাকাছি। জি আচ্ছা, 12th জেনারেশন ল্যাপটপ NV সিরিজের। হ্যাঁ, আপনি এটা আবার হচ্ছে মডেলটা নোট করে রাখতে পারেন, HP Elitebook X360 830 G9 মডেল। ওকে ওকে, তো আপনার এরপর আরো একটি প্রিমিয়াম, মানে আমি তো প্রথমেই একদম প্রিমিয়াম ল্যাপটপগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে, পরে আস্তে আস্তে আসতেছি কম বাজেটের দিকে। তো আমার কাছে নেক্সট যে ল্যাপটপটি আছে হচ্ছে স্পেকট্রা সিরিজের, একদম বক্স সহ। আপনার হচ্ছে এটা আবার একদম ওপেন বক্সড। আচ্ছা, ওপেন বক্সড। এটার কনফিগারেশন আছে হচ্ছে Core i7 12th জেনারেশন, 16GB RAM, 512GB SSD। আপনি এটার সাথে পাচ্ছেন 4K ডিসপ্লে, 360 কনভার্টেবল, মানে এটার মধ্যে নাই কি। আবার জেম কাট সিরিজের রয়্যাল ব্লু কালার, রয়্যাল ব্লু জেম কাট সিরিজ। আমার তো ল্যাপটপ দেখে নিতে ইচ্ছে করতেছে এখন এটা। হ্যাঁ, এটা একদম 360 টাচের মধ্যে, আবার 4K ডিসপ্লে, ডিসপ্লেটা হচ্ছে 4K রেজোলিউশন। কি বানাইছে ভাই এটা? অস্থির, মানে ল্যাপটপ তো। হ্যাঁ, HP স্পেকট্রা সিরিজটা হচ্ছে সর্বোচ্চ সিরিজ HP ভাই, মানে ডিসপ্লেটা ব্লু কালারের নাকি? না ভাই, ব্লু কালার না, বাট দেখতে মনে হচ্ছে যে ব্লু ব্লু না, একদম। হ্যাঁ, ব্লুইশ কালার। হ্যাঁ, এটা একদম জোস একটা ল্যাপটপ। এই ল্যাপটপটি আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 1.5 লক্ষ টাকা, 1,45,000 টাকা, বাট আমরা বর্তমানে আপনার ভিডিও অনুযায়ী একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি 1,30,000 টাকা। এই ল্যাপটপ এখন 1,30,000 টাকা, 1,30,000 টাকা। আচ্ছা, 1,30,000 টাকা। এটার সাথে কি কি আছে? ডিসপ্লেটা বলে না, ডিসপ্লেটা কিসের ডিসপ্লে? এটা হচ্ছে 4K রেজোলিউশনের ডিসপ্লে। ও, আবার হচ্ছে এখানে পাবেন হচ্ছে অরিজিনাল চার্জারটা আছে, পাশাপাশি এখানে আছে হচ্ছে পেন। ও, পেনটাও আছে। যে পেনটাও আছে, স্টাইলিশ পেনটা আছে। আর পাশাপাশি এটার সাথে আরেকটা জিনিস আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, পেনটা একটু খুলে দেখেন ভাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পেনটা একটু দেখি, এটা পেনটা আশা করি ভালো হবে। এই যে পেনটা, এই যে পেনটার হচ্ছে যে এখানে হচ্ছে আপনার টাইপ সি চার্জার, চার্জিং পোর্ট আছে। হ্যাঁ, এই যে টাইপ সি চার্জার আছে। ঠিক আছে, চমৎকার একটা পেন আর কি। সো এটা হচ্ছে পেনের ল্যাপটপের। আর পুরো ল্যাপটপটা পুরো জোস, এটা ওপেন জিনিস আছে। হ্যাঁ, ওপেন বক্স আরো আছে এর সাথে, আরো আছে। জি, এটার সাথে আছে হচ্ছে অরিজিনাল লেদারের পাওয়ারস ব্যাট, যেটা হচ্ছে একদম অরিজিনালি স্পেকট্রার সাথে থাকে, এটার সাথে থাকে। ভাই, ব্যাগটা খুলে দেখেন তো একটু দেখি, যারা দেখতেছে আজকে তাদের মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর একটা ল্যাপটপ ভাই। দিচ্ছে ছিল হচ্ছে রেগুলার 1,45,050। দেখেন এখানে খোদাই করে। হ্যাঁ, এটা একদম অথেন্টিকটা আপনার হচ্ছে যেটা সাথে থাকে ওইটাই। আচ্ছা, আমরা প্রোভাইড করতেছি। ওকে ওকে, তার মানে হচ্ছে যেহেতু ওপেন বক্স প্রোডাক্ট, বক্সটা সহ আসছে, একদম সবকিছু এ টু জেড আছে আমার কাছে। ওকে, এটা কালার হচ্ছে এই ল্যাপটপটার রেগুলার প্রাইস হচ্ছে 1,50,000 টাকা। হ্যাঁ, 45,000 টাকাও সেল করেছে। 45,000 টাকা এর জন্য কত ভাই? আমার ভিডিওর জন্য 1,30,000 টাকা মাত্র, 1,30,000। জি, প্রায় 15-16,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। সো যারা মূলত এই ল্যাপটপ নিয়ে যাচ্ছেন, এই স্পেকটা, এই ল্যাপটপটি এটা হচ্ছে আপনার 4K রেজোলিউশন ডিসপ্লে ল্যাপটপ i7 12th জেনারেশন ঠিক আছে যে নিবে সে ফার্স্ট ইউজার বলতে এটা ওপেন হইছে বাট ইউজ করা হয় নাই এটার প্রাইস হচ্ছে 1,30,000 টাকা সো আমার মনে হয় না যে এর চার ভালো ডিল হতে পারে একদম বেস্ট ডিল ভাইয়া ওকে নেক্সট ওয়ান ভাই এতক্ষণ যে প্রিমিয়াম ল্যাপটপ তো দেখাইলামই পাশাপাশি ওগুলা কম দামে ছিল বেশি দামে ছিল এভারেজ ছিল তো এখন দেখতে পারতেছেন আমার সামনে এখানে আছে গেমিং একটা এলএনওয়ার এখানে আবার একটা আছে হচ্ছে রক সিরিজের জেফরাস সিরিজ ভাই আবার এই পাশে কি রাখছেন এই পাশে ম্যাকবুক আছে 2021 M1 Pro ভার্সন পাশাপাশি মাইক্রোসফট এবং আরেকটা চমকদার ল্যাপটপ আছে আমার কাছে সেটা হচ্ছে ডেলের একটা ল্যাপটপ 7310 Core i5 10th generation 8GB RAM 256GB SSD সাধারণভাবে 10 জেনারেশনের প্রাইস এমনিতেই 50 ছচুই চলে যায় হ্যাঁ মানে জাস্ট ছচুই যদি 50 নাও হয় ছচুই বাট এই ল্যাপটপটি আমার কাছে পাবেন মাত্র 42000 টাকা মাত্র 42000 জি একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভাই একটু দেখায় দেন সবাই 5 এর 10 জেনারেশন Core i5 এর 10 জেনারেশন 8GB RAM 200 আবার এটা আপডেটেবল আপনি নিজে চাইলে আপডেট করতে পারবেন ওকে ওকে নেক্সট ওয়ান হ্যাঁ তারপর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে গেমিং এর দিকে আমার কাছে যে ল্যাপটপটি দেখতেছেন সেটা হচ্ছে MSI এর একটি মডেল MSI এর আপনার হচ্ছে GP76 এই মডেলটা আপনার হচ্ছে 240 Hz এর ডিসপ্লে 240 Hz এর ডিসপ্লে এত আর কনফিগারেশন গেমিং ফুল মানে এটা জাস্ট গেমিং যে তা না গেমের পাশাপাশি বড় বড় রেন্ডারের কাজ মানে যত ধরনের গ্রাফিক্সের কাজ আছে সব স্মুথলি করতে পারবে আচ্ছা এটার কনফিগারেশনটা যদি আমি জানাই আপনার হচ্ছে Core i7 11th generation 16GB RAM 512GB SSD আর এটার গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে RTX 3070 আচ্ছা 6GB ডেডিকেটেড গ্রাফিক্স 6GB জাস্ট ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা এই ল্যাপটপটি একদম আমরা রিজনেবল প্রাইসের মধ্যে কত রাখবেন বলেন এটা কত রাখতে পারবেন ভাই এই ল্যাপটপটি আমরা হচ্ছে রেগুলার সেল করছি 1,40,000 এই এখনো দেখেন এখানে প্রাইস লেখা আছে 1,35,000 দেখছেন আমি হচ্ছে রেগুলার সেল হচ্ছে আমার 1,35,000 বাট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 1,30,000 টাকা এটা 1,30,000 আপনার জন্য হ্যাঁ RTX 3070 series এর গ্রাফিক্স আচ্ছা একদম ফুল ফ্রেশ ভাই প্রোডাক্ট একটু দেখায় দেন ফুল ফ্রেশ একদম ফ্রেশ ভেন্টিলেশন কত বড় মানে একদম ফুল ফ্রেশ এখানে একটা দুইটা এবারে ঠিক আছে মানে হচ্ছে আপনার ফুল ফ্রেশ এটা ল্যাপটপ এরপর ভাই কোনটা এরপর আরো প্রিমিয়াম আছে ভাই আরো প্রিমিয়াম শেষ করতে পারতেছি না ভিডিও করে তো এর মধ্যে এটা আরেকটা আছে হচ্ছে P1 সিরিজের অনেকেই ল্যাপটপ চাইবে P1 সিরিজের ল্যাপটপ আছে কিনা ThinkPad এর মধ্যে ওয়ার্কস্টেশন সিরিজ হাইয়েস্ট লেভেল তো ওটার মধ্যে আছে হচ্ছে Core i7 8th জেনারেশন 16GB RAM 512GB SSD 4GB Quadro T1000 এর 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাশাপাশি টাচ স্ক্রিন 4K ডিসপ্লে ও এটা 4K ডিসপ্লে টাচ স্ক্রিন 4K ডিসপ্লে এই ল্যাপটপটি একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পাচ্ছেন ভাই আপনি এমনিতেই আপনার ডেডিকেটেড 4GB গ্রাফিক্স থাকলে i7 এর 8th জেনারেশন H প্রসেসর থাকলে আপনি অনুমান করেন যে কত টাকা প্রাইস হতে পারে মোটামুটি 60-65 বা 70 আমি দিতেছি ভাই মাত্র 55000 টাকা 55 জাস্ট 55000 টাকা চমৎকার 55000 টাকায় 4K আপনারা আমার এখন আমি যে বলছি যে সোহাগ ভাই বলছে বা ভাই বলছে এটা কি আসলে কি আমি প্রথমে একটা কথা বলছিলাম ভাই যে 1000-2000 টাকা এদিক সেদিক সর্বোচ্চ হবে এটা সবার ক্ষেত্রে বাট আমি আমার বেস্টটা দর ট্রাই করব আজকে হ্যাঁ আমি একদম সর্বোচ্চটা আমার আজকে আপনি মার্কেটে যাচাই বাছাই করে আসেন জাস্ট যাচাই বাছাই না আপনি সব দেখে দেন আমার কাছে আসেন কোনো সমস্যা নেই এরপর ভাই কোন ল্যাপটপ দেখবেন আর এরপর আমি আরেকটা দেখাবো সেটা হচ্ছে জেফরাস সিরিজের আপনার হচ্ছে জেফরাস সিরিজের এই ল্যাপটপটার কনফিগারেশন Core i7 10th জেনারেশন আপনার হচ্ছে 16GB RAM 512GB SSD UHD গ্রাফিক্স Wi-Fi 6 পাবেন মানে A to Z আছে এই ল্যাপটপটাতে এটা দিয়ে আপনি গেমিং বলেন গ্রাফিক্সের যত কাজ আছে সব করতে পারেন এটার মধ্যে গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে RTX 2060 মানে হচ্ছে 6GB ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা আচ্ছা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 92000 টাকা 92000 টাকা প্রাইস কত ভাই এগুলোর নতুনের প্রাইস 1,85,000-86,000 এখন 92000 পাচ্ছেন হ্যাঁ জেফরাস সিরিজের ল্যাপটপ আপনি চাইলে সবকিছু যাচাই বাছাই করতে পারেন ওকে এরপর ভাই কোটা দেখব বলেন ভাই এই লোগোটা তো ভাই জ্বলতেছে কাহিনী কি মানে হচ্ছে একটু বেশি সুন্দর লাগতেছে আচ্ছা এইটার মডেলটা অনেকে হয়তো বা চিনে অনেকে চেনে না সেটা হচ্ছে দেখেন এটা 14 ইঞ্চি মডেল আগে তো শুনছেন খালি 13 ইঞ্চি 15 ইঞ্চি হয় এটা হচ্ছে 2021 সালের 14 ইঞ্চি মডেল M1 Pro ভার্সন M1 Pro 32GB RAM 512GB SSD সাইকেল কাউন্ট এটার অনেকগুলো প্রোডাক্ট আছে আমার কাছে এমনকি আপনার সোনোমা আপডেট করা সোনোমার যে লেটেস্ট ভার্সন আছে ওটা সহ আপডেট করা এই প্রোডাক্টটার আপনার হচ্ছে আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে সর্বোচ্চ সাইকেল কাউন্ট 10 পর্যন্ত 3 থেকে 10 এর মধ্যে এর উপর আর কোনো সাইকেল কাউন্ট নাই আমার কাছে। ওকে, প্রাইস কত বড় বলেন তো? এটার প্রাইস আমরা দিচ্ছি একদম রিজনেবল মধ্যে 1,75,000 টাকা। 1,75,000 এটা নতুন প্রাইস কত? এটা নতুনের প্রাইস 2.5 লাখের মতো। আচ্ছা, 1,75,000 টাকা দিচ্ছি। এটা কিন্তু ভাই ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই, আপনি জাস্ট লুকটা দেখেন আর এখানে সবকিছু আমার বক্স সহ পাবেন। জাস্ট এই কেবলটা ভাই, এই যে জাস্ট এই কেবলটা ম্যাকের, এই কেবলটার দাম 8,000 টাকা। এই কেবলের দাম 8,000 টাকা? ম্যাক ভাই, ম্যাক তো প্রিমিয়াম মানে প্রিমিয়ামই। আচ্ছা, প্রিমিয়াম জিনিস। তো আমার বক্স আছে, এটার সাথে আপনি হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন 3 থেকে 10 এর মধ্যে সাইকেল কাউন্ট সবগুলো পেয়ে যাবেন। প্রোডাক্ট আপনি আয়েশা যে চয়েস করে সবকিছু নিতে পারবেন। একটা অস্থির অস্থির জোস ভাই, দেখলেই ভালো লাগে, দেখলেই ভালো লাগে। আচ্ছা ভাই, জেটবুকের এটা ফায়ারফ্লাই। আচ্ছা, ফায়ারফ্লাইটা হচ্ছে কনফিগারেশন কোরাই 5 10 জেনারেশন, 16 GB RAM, 512 GB SSD দিয়ে। এই ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি তেমন নাই, শেষ হয়ে যেতেছে প্রায়। হ্যাঁ, আপনারা যারা কালেক্ট করতে চাচ্ছেন আপনারা সরাসরি আসতে পারেন, একদম বেস্ট প্রাইসটা আপনাদেরকে অফার করব। তো এটার প্রাইস কত পড়বে ভাই? ভাই, এটার প্রাইস পড়বে মাত্র 56,500 টাকা। ফায়ারফ্লাইয়ের প্রাইস হচ্ছে 56,500 টাকা। আচ্ছা, এইটা কি ভাই? এটা এইটা হচ্ছে প্রিসিশনের একটা মডেল, ডেলের মধ্যে ওয়ার্কশপ বড়, হ্যাঁ মানে টাচপ্যাড এত বড় দেখার কারণে এরকম করতেছেন ভাই। ডিসপ্লেটার দিকে তাকান, বেজেল কই আছে দেখানো? বেজেল তো নাই, ন্যানো বেজেল ডিসপ্লে, একদম বেজেললেস, একদম ছোট। আচ্ছা, এটা দেখেন ফুল, এটা কি কাহিনী কি এটা? এটার কনফিগারেশন আছে হচ্ছে আপনার Xeon প্রসেসর, তার হচ্ছে 10 জেনারেশন পাবেন, হচ্ছে এটার মধ্যে 32 GB RAM, আচ্ছা 512 GB SSD, একদম ভাই, হ্যাঁ একদম জীবন্ত ছবি, একদম একদম মানে ফ্রেশ টু ফ্রেশ, একদম সব দেখে নেন ভাই, মানে বেস্ট দিচ্ছি আমরা। আচ্ছা, স্পেসটা বলেন তো ভাই। স্পেক্স তো আপনার হচ্ছে Xeon প্রসেসরটা আবার Xeon সার্ভার প্রসেসর, একদম হাইস্ট লেভেল প্রসেসর যেটা। পাশাপাশি কোয়াড্রোর 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। পাশাপাশি আপনারা যারা হচ্ছে রেন্ডারের বড় বড় গ্রাফিক্সের কাজ করতেছেন, যে রেন্ডার দিতে ভাই 6-7 ঘন্টা সময় লাগে, তাদের জন্য এই ল্যাপটপটা প্রেফারেবল, বিকজ অফ এটার আপনার 6 ঘন্টার রেন্ডার আপনাকে 1 ঘন্টায় 1.5 ঘন্টায় করে দিবে। হ্যাঁ, এত পাওয়ারফুল এই ডিভাইসটা। আর এটার আরেকটা পাওয়ারফুল ডিভাইস আছে, সেম ডিভাইসটার আরেকটা পাওয়ারফুল ডিভাইস আছে, এটা হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে 82,000 টাকা মাত্র। 82,000 টাকায় Xeon প্রসেসরের 10 জেনারেশন, তার হচ্ছে 32 GB RAM, 512 SSD। আর এটার আরেকটা পাওয়ারফুল জিনিস আছে, সেটা হচ্ছে এই ডিভাইসটা। আপনি দেখেন মনে হইতেছে না অনেক মোটা বা হেভি, এই ডিভাইসটা হচ্ছে আপনার ডেস্কটপের সব কাজ করে দিবে। ডেস্কটপের কাজ করে দিবে, ডেস্কটপের সব কাজ করে দিবে, ল্যাপটপ ডেস্কটপের কাজ করে দিবে, সব করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে Xeon প্রসেসরের 11 জেনারেশন, 32 GB RAM, 512 GB SSD, ডেডিকেটেড 6 GB গ্রাফিক্স আছে। আর সেকেন্ড কথা, এটার মধ্যে আপনি একটু আইডিয়া করেন তো ভাই, RAM slot কয়টা হতে পারে? RAM slot কয়টা হতে পারে? রেগুলার কয়টা থাকে? রেগুলার তো একটা দুইটা। এটার মধ্যে RAM slot 4টা RAM slot, পাশাপাশি PC বলা চলে 4টা RAM slot, পাশাপাশি SSD slot যেটা NVMe SSD slot আছে 3টা। একটা থাকে না, 2টা থাকে না, এর মধ্যে 3টা। এটা কি এটা হচ্ছে সব, হ্যাঁ একদম পাওয়ারফুল ল্যাপটপ। এটা দিয়ে আপনি হচ্ছে সব ধরনের কাজ, আপনার গেমিং বলেন, আপনার যত ধরনের গ্রাফিক্সের কাজ আছে সব স্মুথলি করতে পারবেন। এটা প্রাইস কত পড়বে? আচ্ছা, এই ল্যাপটপটি আমাদের রেগুলার প্রাইস ছিল 1,20,000 টাকা। হ্যাঁ, এই পর্যন্ত 4টা সোল্ড করছি আপনার 1,15,000 থেকে 1,020,000 মধ্যে। তো এই ল্যাপটপটা অফারে চলতেছে মাত্র 1,00,000 টাকা, জাস্ট ফর ইউ। 1,00,000 জাস্ট 1,00,000 অ্যাক্টিভ শপের কথা বললেই। জি, আচ্ছা, যে ভিডিও দেখেছেন। আচ্ছা, সো অনেকগুলো ল্যাপটপ আছে, আর দেখাবো না ভাই, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আপনার শপে কিভাবে আসবে একটু যদি বলতেন। আচ্ছা, আমার শোরুমটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 3, 304 নম্বর শপ। যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তারা হচ্ছে সিটি কলেজের কথা বা নিউ মার্কেট কথা বলে ওখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলে যে ভাই মাল্টিপ্ল্যানে যাবো, দেখাই দিবে। থ্যাংক ইউ। ওখানে আইসা আপনি 3 তলায় আসলে আমাকে পাবেন। ওকে, সো ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধাতে শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ম্যাক কিনতে যাচ্ছেন, যারা প্রিসিশনের ল্যাপটপ কিনতে যাচ্ছেন, যারা রকেট ল্যাপটপ কিনতে যাচ্ছেন, যারা ফায়ারফ্লাই বা হচ্ছে MSI গেমিং ল্যাপটপ থেকে শুরু করে যারা এক্সপেক্টার একদম নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি আশা করছি বেস্ট হয়েছে। সো যারা যারা এখানে আসতে চাচ্ছেন, শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে, ওখানে চেক করে নেবেন। স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে না এসে কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ নিতে পারবেন। আর যদি পসিবল হয় আমি সবাইকে রিকোয়েস্ট করবো শপে এসে দেখে আপনার নিজের ল্যাপটপ নিজের চোখে নিজের হাতে ল্যাপটপ দেখে চেক করে নেবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। শিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।